সুপ্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মুসা খান। আজকে আলোচনা করব স্প্রাম বা শুক্রাণু বৃদ্ধি করার উপায়, কিছু খাবারের কথা বলবো এবং সেই সাথে কিছু কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব, যেগুলো খাওয়ার মধ্য থেকে আপনি আপনার শুক্রাণু বৃদ্ধি করতে পারবেন। দর্শক, বাচ্চা দানের ক্ষেত্রে আমাদের এই শুক্রাণু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শুক্রাণু বা স্প্রাম কাউন্ট যদি কমে আসে, সেক্ষেত্রে আমাদের আর বাচ্চা হবে না। দেখা যায় অনেকেই আছেন যাদের এই সমস্যায় ভুগতে থাকে, অর্থাৎ ইনফার্টিলিটি সমস্যায় ভোগে, তাদের দেখা যায় স্প্রামটা যে পরিমাণ দরকার সেই পরিমাণে নাই। এটা সিমিন অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাই, তাদের অ্যাজোস্পার্মিয়া হয়, অনেকের অলিগোস্পার্মিয়া হয়। এগুলো বিভিন্ন মেডিকেল টার্ম, যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে তাদের যে পরিমাণ থাকার কথা সেটা নাই। আবার অনেকের দেখা যায় স্প্রাম ঠিকই আছে, কিন্তু কিছু স্প্রাম দেখা যায় অ্যাবনর্মাল, অর্থাৎ সুস্থ না, কিছু ভালো এবং কিছু দেখা যায় অসুস্থ, যার কারণে বাচ্চা হচ্ছে না। তো দর্শক, এখন আসি কিভাবে আপনারা আপনাদের স্প্রাম বা শুক্রাণু বৃদ্ধি করতে পারবেন। দর্শক, আপনার টেস্টিস বা অন্ডকোষ এটা ঠান্ডা আবহাওয়ায় রাখার চেষ্টা করবেন। দেখা যায় অনেকেই আছে টাইট জাঙিয়ে পরে অথবা টাইট ফিট জিনিস পরে, অনেকক্ষণ ধরে গরম একটা আবহাওয়ার মধ্যে আপনার অন্ডকোষটা থাকে, সেক্ষেত্রে আপনার যে স্প্রাম কোয়ালিটি এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং যে পরিমাণে এটা উৎপাদন হওয়া দরকার সেটা হয় না। আপনি দেখবেন শীতকালে আপনার দেখা যায় অন্ডকোষটা উপরের দিকে চলে আসে, এটা দেখা যায় আপনার ঠান্ডার কারণে, এবং গরমকালে দেখা যায় আপনার অন্ডকোষটা একদম ঝুলে আসে, কারণ শরীরের যে আবহাওয়া, শরীরের যে গরম, এর কারণে গরমকালে দেখা যায় আপনার অন্ডকোষটা ঝুলে যায়। এটার কারণ কি? আপনার অন্ডকোষটা হচ্ছে ঠান্ডা চায়, কিন্তু শরীরের যে একটা গরম এবং বাহিরের যে গরম আবহাওয়া, যার কারণে অন্ডকোষটা ঝুলে যায়, এবং শীতকালে দেখবেন ঠিকই আবার উপরে একদম চিপসিয়ে থাকে, অথবা অতিরিক্ত ঠান্ডা আবহাওয়ার মধ্যে থাকলে, এসির মধ্যে থাকলে অন্ডকোষটা একদম উপরে চলে আসে, যার কারণে আপনার বুঝতে হবে আপনার অন্ডকোষটা সবসময় ঠান্ডা চায়। অনেকেই দেখা যায় ল্যাপটপ ইউজ করে পায়ের উরুতে রেখে অনেকক্ষণ ধরে, এক ঘন্টা দু ঘন্টা করতে আছে, কোনো খেয়াল করে না, সেক্ষেত্রে আপনার এই স্প্রাম কাউন্ট আস্তে আস্তে কমে আসতে পারে। এছাড়া দেখা যায় বাইকের মধ্যে চেপে বসে থাকে, লং টাইম ড্রাইভিং করে, সেক্ষেত্রে আপনার যে গাড়ির একটা গরম, এই গরমেও আপনার স্প্রাম যে কোয়ালিটি, এই কোয়ালিটিটা নষ্ট হতে পারে। দর্শক, আপনার মাথায় রাখতে হবে এই অন্ডকোষ আপনার বীর্য উৎপাদনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনার অন্ডকোষে থাকে জার্ম সেল এবং লিডিক সেল, এবং এই জার্ম সেল আপনার স্প্রামকে বৃদ্ধি করে। তো যখন আপনার এই গরম আবহাওয়ার মধ্যে থাকবেন অথবা কোনো প্রেশারের মধ্যে থাকবেন, ওখানে চাপ লাগবে, প্রেশার লাগবে, সেক্ষেত্রে আপনার জার্ম সেলের কার্যকারিতা নষ্ট হয়ে যায়, এবং কার্যকারিতা নষ্ট হওয়ার ফলে আপনার বীর্যের যে উৎপাদন ক্ষমতা, শুক্রাণুর যে উৎপাদন ক্ষমতা, এটাও আস্তে আস্তে কমে আসে, যার কারণে আপনার এই স্প্রাম কাউন্টটা কমে আসে। দর্শক, আপনার কোয়ালিটি স্লিপ দরকার, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ ঘুমানো দরকার। আপনি ঘুমালেন কিন্তু ঘুমের মধ্যে বিভিন্ন স্বপ্ন দেখতে থাকেন, বারবার উঠেন, অথবা দেখা যায় আপনার যে একটা পর্যাপ্ত ঘুম সেটা হয় না। আপনি ঘুমাতে গেলেন, দেখা যায় একটা না, আপনি দুই তিন ঘন্টা মোবাইল ইউজ করেন, ঘুমাতে ঘুমাতে শেষ রাত হয়ে যায়, এবং যাদের অফিস থেকে সকালে আবার উঠতে হয়, আবার অনেকে দেখা যায় আপনার অনেক বেলা পর্যন্ত ঘুমায়। এইভাবে আপনি যদি দীর্ঘদিন চলতে থাকেন, সেক্ষেত্রে আপনার স্প্রাম কাউন্টটা কমে আসতে পারে। আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে এবং আপনার ঘুমের দিকে খুবই খেয়াল রাখতে হবে। আপনি যদি দিনের বেলায় ঘুমান, এটা আসলে কার্যকরিতভাবে হয় না। মেডিকেল সায়েন্স বলে আপনার ভোররাতের ঘুমটা খুবই দরকারি, অর্থাৎ আপনার মধ্যরাত থেকে শুরু করে ভোররাত পর্যন্ত, শেষ রাত পর্যন্ত এই ঘুমটা খুবই আপনার শরীরের জন্য দরকারি। আপনি ধরেন ঘুমালেন, কিন্তু শেষ রাতেই ঘুমাতে ঘুমাতে তিনটা চারটা বেজে গেল, আপনি দিনের বেলায় ঘুমালেন, এই ঘুমটা আপনার কার্যকরী হয় না, সেক্ষেত্রে আপনার ঘুমের দিকে খুবই খেয়াল রাখতে হবে। দর্শক, আপনাকে প্রোটিন এবং ভালো ফ্যাট জাতীয় খাবার খেতে হবে। আপনার প্রোটিন জাতীয় খাবার যেমন দুধ, ডিম, তারপরে বাদাম, কিশমিশ, ওমেগা থ্রি যুক্ত যে সকল খাবার, তারপরে আমার সামুদ্রিক মাছ, এগুলো বেশি পরিমাণে খেতে হবে, এবং আপনার ভালো ফ্যাটের দিকে গুরুত্ব দিতে হবে। যে সকল ফ্যাট খেলে আপনার শরীর ভালো থাকবে, বাদামটা আপনি নিয়মিত খেতে পারেন, সেটা কাজু বাদাম হোক বা পেস্তা বাদাম হোক বা চীনা বাদাম হোক, প্রতিদিন এক মুঠ করে খেতে পারেন। সেই সাথে আপনি প্রতিদিন রাত্রে এক গ্লাস দুধ খেতে পারেন,
হ্যাঁ, এটা আপনি প্রতিদিন খাবেন। এই দেখা যায় আপনার প্রোটিনের ঘাটতি হলে অথবা যদি আপনি ভালো ফ্যাট জাতীয় খাবারটা কম খান এবং এটা শরীরে দীর্ঘদিন দেখা যায় কম আসতে থাকে, সেক্ষেত্রে আপনার এই স্পার্ম কাউন্টটা কমে আসতে পারে। দর্শক, আপনার যদি ওভারওয়েট থাকে সেই ওভারওয়েট নিয়ন্ত্রণ করতে হবে। আপনার হাইট অনুযায়ী আপনার যে ওয়েট দরকার এটা পরিমাপ করে একটা ডায়েটিশিয়ান অথবা একটা ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার এটা চলতে হবে। দেখা যায় আপনি যদি অনেক ওয়েট পূর্ণ লোক হন সেক্ষেত্রে আপনার দেখা যায় আপনার শরীর যে অ্যাবজর্বেশন এটা থাকে না, আপনার শরীর যে অ্যান্টিবডি এটাও দুর্বল হয়ে আসে এবং আপনার স্পার্মটাও আস্তে আস্তে কমে যায়। এবং আপনাদের যাদের ধূমপানের বদাভ্যাস আছে, অতিরিক্ত পরিমাণে আপনারা ধূমপান করেন, সেক্ষেত্রে আপনার এটাও পরিত্যাগ করতে হবে। ধূমপানের কারণে আপনার স্পার্ম কাউন্ট একদম আস্তে আস্তে কমে আসতে পারে। দেখবেন অনেকেই আছে যাদের অ্যাজোস্পার্মিয়া অর্থাৎ ইনফার্টিলিটি দেখা যায়, বন্ধাত্ব দেখা যায়, তাদের ম্যাক্সিমামেরই হিস্ট্রি নিলে দেখা যায় পূর্বে প্রচুর পরিমাণ তারা স্মোকিং করতো। এবং যারা অ্যালকোহল পানের বদভ্যাস আছে, প্রতি সপ্তাহে দুই একবার দেখা যায় খায় অথবা নিয়মিত এটা সেবন করে থাকে, সেক্ষেত্রে আপনার স্পার্ম কাউন্টটা কমে আসতে পারে। অ্যালকোহলটা একদমই আপনার পরিত্যাগ করতে হবে। দর্শক, এছাড়া আপনি প্রচুর পরিমাণে ভিটামিন ডি সমৃদ্ধ খাবারগুলো খেতে পারেন, অথবা আপনি দেখা যায় প্রতিদিন সকালে বা বিকেলে একটু রোদ্রে যেতে পারেন, আধা ঘন্টা হোক বা 15 মিনিট হোক, প্রতিদিন নিয়মিত এটা করার মধ্যে থেকে আপনি আপনার স্পার্ম কাউন্টটা বৃদ্ধি করতে পারেন। এবং আপনাকে স্ট্রেস মুক্ত থাকতে হবে। আপনার যদি মানসিক কোনো প্রেশানি থাকে, মানসিক কোনো চাপে থাকেন, মানসিক কোনো দুশ্চিন্তায় থাকেন, সেক্ষেত্রে আপনার এই স্পার্ম কাউন্টটা আস্তে আস্তে কমে আসে। আপনাদের যাদের এই মানসিক স্ট্রেস আছে বা মানসিক দুশ্চিন্তায় আছেন, যতটা সম্ভব আস্তে আস্তে কমিয়ে আনতে হবে, না হলে আপনার এটা দীর্ঘদিন থাকার ফলে আপনার স্পার্ম কাউন্টটা কমে আসবে। তো দর্শক, আমি যেগুলো বললাম এগুলো অবশ্যই আপনারা মেনে চলার চেষ্টা করবেন, এবং যে সকল খাবারের কথা বললাম এগুলো খাবার খেলে আপনার আস্তে আস্তে স্পার্ম কাউন্টটা বৃদ্ধি পাবে। তো দর্শক, আপনাদের যাদের এখন ইনফার্টিলিটি হয়ে গেছে বা বন্ধাত্ব হয়ে গেছে, এখন কি করবেন? সেক্ষেত্রে আপনারা একজন ভালো রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতে পারেন। দেখা যায় আপনাদের যদি অ্যাজোস্পার্মিয়া আছে বা অলিগোস্পার্মিয়া আছে, এই কারণে আপনার বাচ্চা কনসেপ্ট হচ্ছে না, সেক্ষেত্রে আপনি কিছুদিন যদি 2 থেকে 3 মাস বা সর্বোচ্চ 6 মাস পর্যন্ত একটা ভালো জানাশোনা রেজিস্টার ডাক্তার দেখিয়ে চিকিৎসা নিতে পারেন, সেক্ষেত্রে আপনার এই যে ইনফার্টিলিটি বা বন্ধাত্বের মতো অভিশাপ এটা থেকে ইনশাল্লাহ চিরতরে মুক্তি নিতে পারবেন। তো আপনাদের যাদের এই সমস্যা আছে একটা ভালো ডাক্তার দেখান, এবং আমি যে ভিডিওতে আলোচনা করলাম যে সকল খাবার দাবার এগুলো মেনে চলুন, এবং আপনার যে বদভ্যাসগুলো আছে যেগুলো আমি এতক্ষণ বললাম এগুলো অবশ্যই পরিত্যাগ করুন। তো আজকে এ পর্যন্তই, নেক্সট আরো কোনো ভালো হেলথ টিপস নিয়ে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।